এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মা, মাটি এবং মাতৃভাষা, এ তিনটি জিনিস বাঙালির জন্য ভীষণ মূল্যবান। 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং লাখো মায়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও হাজারো সালাম নিবেদন করে শুরু করছি আমাদের নিয়মিত প্রভাতী আয়োজন। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাইটিভির প্রভাতী আয়োজন আমার সকাল। আমি শারমিন সুমি পুরোটা আয়োজন জুড়ে আছি আপনাদের সাথে এবং আজকের আয়োজনটি সাজিয়েছি চমৎকার কিছু দেশের গান দিয়ে। প্রিয় দর্শক, সাথে আছেন কণ্ঠশিল্পী স্মৃতি সমদ্দার, তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। গান দিয়ে সকালটি শুরু করব, তবে তার আগে দেখে আসবো ইতিহাসের এই দিনে কি ঘটেছিল। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আজ মঙ্গলবার, 20 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ, 5 পৌষ 1429 বঙ্গাব্দ, 25 জামাদি উলাওয়াল 1444 ইস্রি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1790 সালের এই দিনে আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়। 1939 সালের এই দিনে রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে। 1942 সালের এই দিনে মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়। 1957 সালের এই দিনে সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। দেখে এলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল, এবারে চলুন ফেরা যাক সঙ্গীত শিল্পীর কাছে। চলে এলাম আবারও, শুরুটা তাহলে কি দিয়ে করছি? আমার সকাল অনুষ্ঠানটিকে দেখা হয়, কেমন লাগে আমাদের আয়োজনটি? হ্যাঁ, আমার সকাল খুব সুন্দর একটি প্রোগ্রাম এবং মাইটিভির যতগুলো আয়োজনই আছে তার মধ্যে এটা একটা অন্যতম একটি অনুষ্ঠান, তো আমার কাছে খুব ভালো লাগে প্রোগ্রামটি। অনুষ্ঠান সকালটা যদি গান দিয়ে শুরু হয় তবে সারাটা দিন ভীষণ ভালো কেটে যায়। জি একদম। আচ্ছা, কোন গান দিয়ে আমরা শুরু করছি আজকে সকালটা? আমি আজকে প্রথমেই শুরু করছি একটি দেশের গান, সুন্দর একটি দেশের গান, দেশাত্মবোধক, লক্ষ্য প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ। শুনি আমরা গানটি। লক্ষ্য প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, লাখো শহীদের রক্ত ধারায় এনেছি বাংলাদেশ, এনেছি বাংলাদেশ। লক্ষ্য প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, লাখো শহীদের রক্ত ধারায় এনেছি বাংলাদেশ, এনেছি বাংলাদেশ। লক্ষ্য প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
শুরুতেই যেটি বলছিলাম গানের সঙ্গে তো পুরোপুরি কথাগুলো মিলে গেল। আসলে তো লক্ষ কোটি প্রাণের বিনিময়ে তো আমরা এই সোনার বাংলাদেশ অর্জন করতে পেরেছি এবং মাথা উঁচু করে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং বাঙালি জাতি সেই নির্ভীক জাতি যারা নিরস্ত্র থাকার পরেও বর্বর বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল এবং কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করতে পেরেছি। এরপরে তাহলে আমরা কোন গানটি শুনছি? এরপরে আমি গাইছি স্বজন হারানো দিনের স্মরণে কতকাল তুমি করবে শোক। শুনি আমরা গানটি। স্বজন হারানো ¡Gracias!
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আসলে যার চলে যায় সেই বোঝে কাছের মানুষ হারানোর কি যন্ত্রণা। সেই সময়ে আমার মনে হয় যে লাখো মা বোন অপেক্ষা করেছিলেন যে তার ছেলে বা তার প্রিয় মানুষটি হয়তো তার কাছে ফিরে আসবে, এবং প্রতীক্ষা নিয়ে আবার যখন শুনেছেন যে আর ফিরে আসবে না, তারপরেও মন থেকে একটা টান ছিল তাদের প্রতি যে হয়তো ফিরে আসবে, হয়তো ফিরে আসবে। এই যে এই আত্মত্যাগ, এই আত্মত্যাগ ত্যাগের বিনিময়ে তো আমরা আজকে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারছি, এবং এই যে মায়ের ভাষায় আমরা গান করছি, তখন একটি গান করতে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে কণ্ঠ সৈনিকরা ছিলেন তাদের কিন্তু কণ্ঠ দিয়ে অনেক যুদ্ধ করেছেন। অবশ্যই কণ্ঠযোদ্ধা, একদম ঠিক। তাই শুনি আমরা পরে কি গান শুনছি। এবার আমি গাইছি হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি। গানটির কথা ও সুর খান আতাউর রহমান। ভীষণ পরিচিত একটি গান এবং সবার পছন্দের গান, মিষ্টি একটি গান। শুনি আমরা গান। হায়রে আমার মন মাতানো
দেশাত্মবোধক যতগুলো গান আছে সবগুলো অনেক বেশি সুন্দর। এবারে কি গান শুনছি? এবার শোনাচ্ছি সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে। শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো গান শুনলাম সিলেকশনটা খুবই সুন্দর, প্রতিটা গান অনেক সুন্দর। থ্যাংক ইউ। শুনি আমরা। সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। এই যে আকুতি, ঘরে ফিরবে নাকি ঘরে ফিরবে না, এটা আসলে যার মনের মধ্যে চলে তিনিই বলতে পারবেন কতটা কষ্টের এই আকুতি। সন্তান হারা মায়ের প্রতি, ঠিক তাই, ভীষণ পরিচিত একটি গান। এবং এই গানটি আমার মনে হয় যে যতবার শুনি ততবারই বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে। ঠিক, রাইট, ভীষণ ভালো লাগলো। এ পর্যায়ে তাহলে আমরা কি শুনছি? এবার আমি গাইছি ওই যে দেখা যায় রে হিজল তলি গায়ে। এটাও একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গান, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই টাচি একটা গান। শুনি। ওই যে দেখা যায় রে হিজল তলি গায়ে রে, ওই গায়ে এক মেয়ে ছিল বড়ি বানু না, ছোট্ট মাটির ঘরে থাকতো আলো করে দ
গানটা তাল কিংবা ছন্দের কারণে শুরুর দিকে অনেকে ভাবতে পারেন যে খুব মজার একটা গান, মজার একটা গল্প, কিন্তু শেষ পর্যন্ত শুনলে বোঝা যায় একটা করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে এই গানটির ভেতর, এবং গেয়েছেন চমৎকার করে। মাছের হাসিটা কিন্তু খুব সুন্দর ছিল। হাসতে আমি পারি না, তবু চেষ্টা করেছি। ভালো ছিল। একদম শেষ পর্যায়ে আমরা শেষ গানটি শুনবো। কি শুনছি এবারে? এবারে আমি গাইছি স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। গানটির কথা হচ্ছে ডক্টর মনিরুজ্জামান এবং সুর হচ্ছে দেবু ভট্টাচার্য। শুনি আমরা গানটি। স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, স্বাধীনতা স্বাধীন
অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজন আসবার জন্য, সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য। এবং এ যে বলছিলেন যে স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এই ডিসেম্বর মাসেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজন আসবার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শুভকামনা রইল, জিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গানে গানে সময় হলো বিদায় নেওয়ার। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বেশি বেশি বাংলা গান শুনুন, থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে, থাকুন মাইটিভির সাথে।